আমি দুবার বসে যাচ্ছি ওটা দিয়ে ছিলাম, ওটাতে ছিলাম আপনাদের আমন্ত্রণে, আজকে আপনারা আমার আমন্ত্রণে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনি জানেন যে আপনারা জানেন যে গতকাল দুটো উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি হচ্ছে জাতীয় সংসদ ঢাকা আঠের আর একটি হচ্ছে সিরাজগঞ্জ এক। তো এই দুটি ইলেকশনের ফলাফল আপনারা ইতিমধ্যে জানেন যে কিভাবে ফলাফল হয়েছে, সম্পর্কে আমরা যেটা আগেও বলেছি আমাদের এর আগের দিনের যে প্রেস কনফারেন্সে বলেছি যে আসলে তো এখন আর কোনো নির্বাচন হয় না, নির্বাচন নির্বাচন খেলা হয়, আর আমাদের কাছে স্বাভাবিক প্রশ্ন আসছে যে আপনারা নির্বাচন খেলায় যোগ দিচ্ছেন কেন, এটা খেলার কতগুলো নিয়ম থাকে, তো ওই নিয়মের বাইরে যদি আপনার ই হয় কি বলে আপনার একতরফা যে একটা টিম আসলে ওয়াক ওভার, ওই ওয়াক ওভার পেয়ে যায়, এখানে আমরা ওয়াক ওভারটা দিতে চাই না বলেই আমরা আপনার সেখানে অংশ নিচ্ছি। এবং অ্যাট দি সেম টাইম আমি সতর্ক করেছি এই গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার সঙ্গে আমরা থাকার চেষ্টা করছি, ন্যূনতম যে সুবিধাগুলো পেস্টটা যেটা পাওয়া যায় সেই পেস্টটা ব্যবহার করার চেষ্টা করছি। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেতা কর্মীরা এখানে হন, তারা অন্তত একটা চেষ্টা করেন যে নিজেদেরকে আপনার মোবিলাইজ করে আমাদের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, যদিও ভোটের দিন মানুষকে দেখা যায় না, দেখা যায় যে এখানে আমরা 5% 40% আছে সেটা। তো একটা কারণটা হচ্ছে যেটা আমরা এতদিন ধরে সবাই বলে আসছেন আর কি, যে আসলে নির্বাচন প্রক্রিয়াটির উপরে মানুষের কোনো আস্থা নেই, নো কনফিডেন্স তৈরি হয়ে গেছে আপনার প্রসেসের উপরে বাংলাদেশে, এবং এখানে যে এটা ভয়ের কারণ এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে সে কিন্তু মানুষের গণতান্ত্রিক ব্যবস্থার উপরেই তার আস্তে আস্তে আস্থাটা কমে যাবে, এবং সেই ক্ষেত্রে যেটা অলরেডি শুরু হয়েছে প্রসেস আপনাকে এক দলীয় শাসন ব্যবস্থা, একতরফা শাসন ব্যবস্থা, ডিক্টেটোরিয়াল শাসন ব্যবস্থা, এইগুলো আস্তে আস্তে আপনার শক্তিশালী হচ্ছে এবং তাই হচ্ছে বাংলাদেশে। তো এখানে আমাদের যে ঢাকা আঠারোতে এখানে আপনার প্রমাণ করে যে আসলে এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে মূলত আমি
সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দৃষ্টি ধরে নেওয়া, আর এই নির্বাচনটা যে হলো, এই নির্বাচনটা যে একেবারেই কোন নির্বাচন হয়নি, এটা যে আপনার একটা পাতানো নির্বাচন এবং আপনার জালিয়াতের নির্বাচন, সেটার থেকে জনগণের দৃষ্টিকে তুলে নেওয়ার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এটা আর কি নিঃসন্দেহে আমরা বলবো যে এটা একটা সরকারের গত সরকারের একটা যে পরিকল্পনা যে নির্বাচন প্রক্রিয়াটাকে ধ্বংস করা, দেশে একদলে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেগুলি আপনার এগুলো নমুনা আমরা দেখতে পাচ্ছি। এবং এর মূল কারণ হচ্ছে যে তারা এই সমস্ত ঘটায় ঘটিয়ে বিনপুর করে বিএনপিকে, তারপরে একটা মামলা দিয়ে অলরেডি অনেকগুলো মামলা হয়ে গেছে, নটা মামলা হয়েছে, সেই নটা মামলায় আমাদের সিনিয়র লিডার পর্যন্ত তারা এখানে আসাম করেছেন। তারপরে জানেন যে কোন থানায় দিয়েছে পল্টু থানায় সদস্য আমরা প্রথম থেকে
সুদৃষ্টি আমরা পেয়েছি। এ ব্যাপারে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে গতকাল নির্বাচন চলাকালীন অবস্থা এবং সর্বশেষ পর্যন্ত যে আমরা যে সাংবাদিক সম্মেলনটা করেছি নির্বাচন শেষ অবস্থায় সেখানেও আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। আমাদের মাননীয় মহাসচিব বলেছেন, এরপরে আমার বক্তব্য হয় না, গতকাল আমি বলেছি গ্রেফতার, আহত হওয়া, আক্রমণ করা, মহিলাদের কোমর ভেঙে দেওয়া, এজেন্টদেরকে মারধর করা, প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছিল এবং নির্বাচনী এরিয়া থেকে এজেন্ট থেকে শুরু করে যারা সেখানে অবস্থান করছিল তাদেরকে প্রায় 25 জনের মতো গ্রেফতার করেছিল এবং আমাদের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং আমাদের চিফ এজেন্ট সালাম আপনারা দেখেছেন বিভিন্ন কেন্দ্রে যাওয়ার পরে সেখানে ভোটারদের কোনো উপস্থিতি নেই, যারা ভোট দিতে এসেছিল তাদেরকে বের করে দিয়ে ভোট কেন্দ্রের বাইরে হাজার হাজার মানুষ তারা জমায়েত করে সন্ত্রাসীদেরকে ঢাকার বাইরের থেকে এনে সেখানে স্লোগান, মিছিল এবং আমাদের প্রার্থী এবং আমাদের চিফ এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি সেন্টারের ভিতরে। আপনারা দেখেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এবং অনলাইনে আমরা দেখেছি কি ঘটেছে, কি ঘটছিল। অতএব এটা কোনো নির্বাচন হয়নি, এটা একটা তামাশার নির্বাচন। এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সাথে আমরা কয়েকবার দেখা করেছি, তিনি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সরকার এবং প্রধান নির্বাচন কমিশনারের যৌথ প্রযোজনায় ঢাকারও একটা তামাশা নির্বাচন হয়েছে, একটা ভূত ডাকাতি নির্বাচন হয়েছে এবং তাদের ইচ্ছে অনুযায়ী তাদের প্রার্থীকে জয়লাভ করার জন্য যা করা প্রয়োজন সেটাই তারা করেছে। অতএব বলেছিলাম সাংবিধানিক পদে থেকে যদি নির্বাচন করতে না পারেন সুষ্ঠুভাবে সরে দাঁড়ান, আর নির্বাচন বন্ধ করে দেন, কিন্তু সংবিধানকে অপমান করেছে, তার শপথকে প্রধান নির্বাচন কমিশন অপমান করেছে এবং সরকার প্রধান এবং আওয়ামী সরকার তারা তাদের শপথ তারা রক্ষা করতে পারেনি। সরকার এবং নির্বাচন কমিশন এই তামাশা নির্বাচন করে তাদের পার্টিকে জয়লাভ করেছে। অতএব আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ যাতে আগামীকে ভোট দিতে পারে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে এই জন্যে জনগণকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে অবশ্যই সকল ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে এবং সকলকে এই নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের দাবিতে মাঠে নেমে এই দাবি আদায় করে জনগণ যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং জনগণের মতামতের প্রতিফলন যাতে ঘটে এটাই আজকে আমাদের প্রত্যাশা। আশা করছি যে
আগামী দিনে আন্দোলনের বিকল্প আমি আশা করি আমাদের পার্টির মহাসচিব এই আমরা যে নির্বাচনের আগে যে কর্মকাণ্ড করেছি আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা বিশেষ করে মিডিয়া প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যেভাবে কভারেজ দিয়েছে এই পরিনির্বাচন বিশেষ করে এই উত্তরে আঠারো যেভাবে প্রতিদিন আপনারা কভারেজ দিয়েছেন এই জন্য আমি বিএনপির একজন কর্মী হিসাবে দলের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সাংবাদিকরা যেটা আমি বলতে চাই যে এখন একটা নতুন পদ্ধতি আমি জানলাম যেটা গতকালকে হচ্ছে সেটা হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুরে ধরেন ওটার ভোট দিয়েছে বিএনপির ভোটার তাকে ওই ফিঙ্গারপ্রিন্ট যেটা বলে যেটা সিস্টেম ফিঙ্গারপ্রিন্টটা মেরে নিয়ে বলছে এখন আপনার চলে যাবে অর্থাৎ আমি চাপ দিবে নৌকায় অর্থাৎ ওই ভোটার নৌকায় চলে যাবে মানে নতুন স্টাইল অর্থাৎ বিএনপির ভোটার কারা আসছে তাদের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে তারপরে আপনার চলে গেল নাট্য কোথায় গেছে বলে তখন তারা নৌকা চাপ হচ্ছে মানে এইটা গতকালকে আমি এই জিনিসটা আবিষ্কার করলাম সিরাজগঞ্জ কাজীপুরে আর যেটা আমাকে আমার ভাই করেছে ওই ঘরে একই সিস্টেম ফর্ম নিয়ে গেছে এই যে ফর্ম কেড়ে নিয়ে মিটার দিয়ে বের করে দিয়েছে তো এই হচ্ছে নির্বাচন এবং গতকালকে 5% ভোটও গতকাল কাজ থাকে কাজীপুর এবং কাজীপুর যেহেতু সিরাজগঞ্জ প্রায় 20-25 কিলোমিটার দূরে দূরত্ব হওয়ার কারণে আমাদের এগুলো কাভারেজও পাইনি আমি আপনাদের মাধ্যমে আমার বক্তব্য যেটা বললাম এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে সত্য আমি আপনারা দয়া করে এই বিষয়টা জাতির সামনে উপস্থাপন করবো সবাইকে ধন্যবাদ আসসালাম সবাই বন্ধুগণ এই ঢাকা 18 এবং সিরাজগঞ্জের উপনির্বাচনের নজিরবিহীন সন্ত্রাস ভোট জালিয়াতি করে নির্বাচন কমিশন যে দলীয় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছে সেটা আমাদের গতকালই প্রার্থীরাই তা ফলাফল প্রত্যাখ্যান করেছেন আমরাও আমাদের দলের পক্ষ থেকে এই ফলাফল প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে এই ফলাফল বাতিল করে নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন করার দাবি জানাচ্ছি এবং এই এই ভোট চুরি সন্ত্রাসের প্রতিবাদে এবং আমাদের দলের নেতা কর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 11টায় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সঙ্গে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে এই প্রতিবাদ সভাপতি থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে আগামী 15-11-20 তারিখে সারা দেশে রবিবার সারা দেশে সকল জেলা সদরে এই নির্বাচন ফলাফল বাতিল করে নির্বাচন পুনরায় অনুষ্ঠানের দাবিতে এবং মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদেরকে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করবার প্রতিবাদে আগামী 15-11-20 রবিবার সারা দেশের জেলা সদরগুলোতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে মানে বসন্তী আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা কোথাও এজেন্ট দিতে ব্যর্থ হয়ে কোথাও এজেন্ট দেননি এবং এজেন্ট দেওয়ার একটা মিথ্যাচার করেছেন এবং সেই মিথ্যাচার আপনাদের পুনরাবৃত্তি করছেন বারবারই কারণ আপনারা সব জায়গায় ব্যর্থ হচ্ছেন আওয়ামী লীগ সবসময় মিথ্যা কথা বলে এটা অনেকটা আপনার ইয়ে এখন ট্রাম্প যেভাবে করছে আর কি মিথ্যা কথা বলেই যাচ্ছে একইভাবে ওনারা একে অপরকে পরস্পরকে চেনে আপনার এই জন্যই আমাদের চিফ ইলেকশন কমিশনার দুঃখ করে বলেছেন যে আমাদেরকে ডাকলেই তো আমরা আপনার পাঁচ মিনিটে জানিয়ে দিতে পারতাম অনেকটা ওরকমই এটা আমি একটু হালকা করে বলছি আপনার দেখি অদিরে করতে পারে আর কি বিষয়টা হচ্ছে যে আসলে আওয়ামী লীগের এই কথাগুলো না বলে তো উপায় নেই এই কথাগুলোই তো বলতে হবে তাদেরকে যে এজেন্ট দিতে পারেনি তারা দাঁড়াতে পারেনি এক একটা সেন্টারের সামনে 200-300-400-500 করে বাইরে থেকে লোকজন এনে দাঁড় করে রেখে দিয়ে যেই যাচ্ছে তাকে বের করে দেয় আমরা দেখিনি কতজনকে মারা হয়েছে কিভাবে করেছে এখানে ওই নর্মাল যে পদ্ধতি এজেন্ট দেওয়ার সেই এজেন্টের কোনো সুযোগ তো তারা সেখানে রাখেনি সেই ইলেকশন কমিশন রাখেনি আর যারা দেশ চালাচ্ছে তারাও রাখেনি পুলিশ তো সহযোগিতা করে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে পুলিশ সহযোগিতা করে এটা আপনার আওয়ামী লীগ বলবে যে করার চেয়ে তাদের অন্য কোনো পথ নেই এখানে জাস্টিফাই দিস ইলেকশন আমার কথা না দেখবে আপনি পত্রপত্রিকে সবগুলো দিয়ে দেখবেন আজকে মামলার বিষয়ে
সরকারের কোনো পরিকল্পনা আপনারা ভাবছেন এরকম কিছু বা আপনাদের কোনো পরিকল্পনা? আমি ঠিক দুই দিন হাজির থাকবে কি না? আপনি বলছেন যে অনেকগুলো মামলা দাঁড়াচ্ছে, উদাহরণ দিলেন, আমরাও সারাদিন কভার করেছি। এখন একটা উপনির্বাচন ধারণা এটা তো ঘটনা। হ্যাঁ, ওই এই ঘটনাটাকে কেন্দ্র করে হঠাৎ করে অনেক বেশি আলোচনা শুরু হলো। ঢাকা শহরে অনেকগুলো বাসে চাপে যাওয়া দেখতে পেলাম, আপনারা সেটাকে সমর্থন করেন না সেটাও আপনারা বলছেন। এই দুটো উপনির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করে রাজনীতি মাঠে একটু উত্তাপ, এটা আপনাদের কেমন হয়েছে? এই উত্তাপ যারা সৃষ্টি করেছে তারা বলতে পারবে, আমরা তো কোনো উত্তাপ সৃষ্টি করিনি। আমরা পরিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক নিয়মে আমরা নির্বাচন করতে গেছি, সেই নির্বাচন আমরা করেছি। সেখানে সরকারই মারপিট করেছে, আমাদের লোকদেরকে আহত করেছে। তাদের আমাদের ধারণা তাদের লোকদেরটাই এই আগুন টাগুন লাগিয়ে দিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছে, তাই উত্তাপ সৃষ্টি করছে। তাই বলতে পারবো আমরা তো কোনো উত্তাপ সৃষ্টি করিনি। Thank you.